এখান বিদা হয়ে যা আসসালামু আলাইকুম কি অবস্থা বলেছ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওই যে বললি কুরকুরে কিনতেছে সো আজকে বেসিক্যালি আমরা যাব হচ্ছে কুরকুরের যে অফারটা আছে একটি প্যাকেট কুরকুরে দিলে একটা কেএফসি চিকেনের সাথে একটা ফ্রি সো যার জন্য আমরা যাব আজকে কেএফসি তে সো বাবাই আমি সামনে তো বাবাই কুরকুরে খাইতে 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 যাচ্ছে যার জন্য আমিও কিছু বলতে পারতেছি না কারণ আমি হেলমেট পরা বল দিয়ে অনেকবার বলছে খাইতে কিন্তু আমি সেটা পারতেছি না যেহেতু আমি বাইক রাইড করতেছি হেলমেট পরা আছি তাই আর কিছু বললাম না সো এই আমরা যাইতে 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 যেতে চলে আসলাম গুলশানে আর ওয়াফেল টাইম দেখে বাবাই কিন্তু বলতেছিল যে নেক্সট টাইম আসলে ওয়াফেল টাইম খাবে সো আমার কাছেও ভালো লাগছিলো আর এখানে ছবি তুলতে ইচ্ছে করতেছিল খুব যাই হোক এখানে আর দাঁড়াইনি আমরা দেখে শুনে তারপরে আমরা চলে আসলাম ইনশাল্লাহ নেক্সট টাইম ওয়াফেল টাইমে আমরা যাব সো অবশ্য অবশ্যই ভিডিওটা কেমন লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এফরনি ব্লগস বলতে কিন্তু নিচে পিছনে হাসতেছে ক্যামেরাটা ওই যে গ্লাসে ধরে সো সাইকেল চালাচ্ছে একটা ভাইয়া সো আমরাও চলে আসছি এই যে আরএম সেন্টারে এখানে হচ্ছে কেএফসির এই তো কেএফসির সামনে চলে আসছি সো আরএম সেন্টারে হচ্ছে গিয়ে গুলশান 2-1 মাঝামাঝিতে সেইখানে গুলশানের কেএফসিটা আছে সো আমি ওদের নামাই দিয়ে পার্কিং করতে গেছি করে এসে দেখি আমার মামা শাশুড়ি আর মামা শ্বশুর চলে আসছে সো আমরা কুরকুরের প্যাকেটটা নিয়ে চলে যাই হচ্ছে গিয়ে রিসিপশনে কুরকুরের প্যাকেটগুলো জমা দিয়ে আমরা অর্ডার করি কেএফসি চিকেন ফ্রাই এর মধ্যেই বাবাই প্লে জোন পেয়ে যায় আর খুব খেলতে ইচ্ছা করে তার তাই দৌড়ায় চলে যায় প্লে জোনের মধ্যে কিন্তু প্লে জোনটা তার জন্য একটু বড় হয়ে ছোট হয়ে যায় এটা তো ছোট্ট বাবুদের জন্য প্লে জোন কিন্তু সে টুকিটাকি ঘুরতে ঘুরতে ছিল সো সবার সাথে আঘাত ছিল আর এই যে ফুচুত করে চলে আসছে বাবাই কিন্তু স্লিপের এই পিছলাটা খাইতে পারে নাই এই যে এই যে বাচ্চা মানুষ খেলতে গিয়ে একটু ব্যথা পাইতে পারে কিন্তু তারপরে সে সুস্থ হয়ে যায় সাথে সাথে আবার চলে যায় সিঁড়ি দিয়ে উপরে উঠতে সো যাই হোক বাচ্চা মানুষ ব্যথা পাইলে একটু আদর্শ হাক দিলে সেটা ভুলে যায় বাট মাথাটায় ভারী লাগছে খুব খারাপ লাগছে তারপরে সে আস্তে আস্তে সবার সাথে খেলতে চায় কিন্তু সবাই মানে ও তো চায় একা একা খেলতে কিন্তু সবাই আছে বিদায় ওর জন্য একটু ব্যাকওয়ার্ড হয়ে যায় সিচুয়েশনটা তারপরে আমরা এখন বাবাইকে নিয়ে চলে আসব খাবারের জায়গায় আসলে বাবাইয়ের এটা অভ্যাস বাবাই মোবাইল টিপে দেখে আর খায় এবং ভালো একটা জিনিস শিখে দেখে দেখে এই তো আমাদের এখন চিকেন ফ্রাইগুলো চলে আসছে আমরা খাবো বাবার হাতে এখনও প্যাকেট আছে সো আপনারা থাম্বনেলে যে ছবিটা দেখছেন সেই ছবিটা তোলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে কিভাবে ছবিটা তুলবো সো বাবাইকে পোস্ট দিতে বলতেছিলাম কিন্তু কুরকুরের প্যাকেটগুলো কোনোভাবে স্টিল হয়ে দাঁড়াচ্ছিল না সো আমরা সবাই ট্রাই করতেছিলাম যেন কুরকুরের প্যাকেটগুলো দাঁড়ায় স্টিল আর এরা হচ্ছে আমার মামা শ্বশুর ও মামা শাশুড়ি সো আমরা যাচ্ছিলাম এবং সবচেয়ে বড় চিকেন ফ্রাইটা আমার প্লেটেই পড়ে আর বাবাই 2টা চিকেন অলরেডি নিয়ে নিছে সো আমরাও খাচ্ছি বাবাইও খাচ্ছে সবাই মিলেই খাচ্ছি খাওয়া শেষে অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইতে হবে এবং নিজেকে পরিষ্কার রাখতে হবে তারপরে আমরা চলে যাই একটা ফ্যাশন উইকে যেখানে আমার ছোটো ভাই সানি ওর শোরুম থেকে একটা স্টল ওখানে ছিল যার জন্য আমরা দেখতে যাই কেএফসি থেকে তো বাবাইয়ের একটু একটু খারাপ লাগতেছিলো কি দেখে যেন আর এই যে আমার ছোটো ভাই চলে আসছে স্টলটা একটু ভিজিট করলাম ভিজিট করে আমরা আবার দেখলাম ওদের এখানে কী কী আছে না আছে বলদির তো যেখানে যায় ওইখানেই লাগে সেইখানে একটা খুব সুন্দর 3D মোশনের এক ডিসপ্লে ছিল বাবাই গিয়ে ওটাতে ছবি তোলার জন্য খুঁজতেছিল আর আমিও একটু একটু চেষ্টা করতেছিলাম যে সুন্দর সুন্দর 2-3 ক্লিপস নেওয়ার জন্য বাবাই ওটা ধরতে যাচ্ছিলো অ্যাকচুয়ালি সে বুঝতে চাচ্ছিলো যে এই জিনিসটা কী সেটা তো 3D মোশন সে বুঝতে পারেনি তারপরে তাকে বুঝিয়ে দিলাম বল দিয়েও বাবাইয়ের দেহের সাথে সাথে 3D মোশনের ভিতরে ঢুকে গেলো তারও একটু ভিডিও ছবি নিতে ইচ্ছা করতেছে সেও একটু পোস্ট পাস দিয়ে দাঁড়াইতেছে বাবাইয়ের সাথে সে আমি আর কি করব বাদ বাকিতে আমিও ঢুকে গেলাম বাবাইয়ের নিয়ে আমিও একটু ফান করলাম সো আসলে তো বাবাইয়ের সাথে সময় কাটানোটা খুব কম হয় এখন তো এই আমরা আবার ফ্যামিলিও চলে আসলাম যাই হোক পরে গেলাম আমরা আর্ট গ্যালারিতে আসলে ভৌতিক একটা কম্বিনেশন ছিল আর্ট গ্যালারির ভিতরে বেশিক্ষণ থাকি নাই কারণ টাইম অলরেডি শেষ হয়ে গিয়েছিল মধ্যে বলদি একটু ছবি টবি তুললো একটা ফ্যাশন উইক
সো ভালোই একটা সময় কাটছে আমরা দেখলাম, এবং এই যে একটা বাবের বন্ধু হয়ে গেছিল, এরপরে গেলাম আমরা জলের গান শুনতে, এবং ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ব্যান্ড আমার জলের গান। সো অনেকক্ষণে ছিলাম এবং আমরা হাতে করে আম্মুর জন্য একটা চিকেন ফ্রাই অলরেডি কিন্তু নিয়ে আসছি, সেটা কিন্তু অলরেডি বাবার বলদির হাতে ছিল। সো আমরা গানগুলো খুব এনজয় করছি এবং সেই সাথে দিনটাও খুব ভালো গেছে। সো অবশ্য অবশ্যই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন, আর অলওয়েজ আপনার ফ্যামিলিকে টাইম দিবেন। সো রাইড হার্ট রাইড সেফ হেলমেট। আসসালামু আলাইকুম।